আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু প্রেশাস লাইফ। আজকে আমরা বানাচ্ছি তেঁতুলের টক, যেটা খুবই ফেমাস এখানে আম্মুর হাতের। এত মজা হয়, সবাই রেসিপি চাচ্ছিলো, তাই আজকে রেসিপিটা বানিয়ে ফেললাম। এখানে এক প্যাকেট সিডলেস তেঁতুল আছে, আর তারপরে 3 বোতল পানি ইউজ করা হচ্ছে, তারপর কচলে কচলে এখান থেকে জুসটা বের করা হচ্ছে। তেঁতুলটাকে পানি দিয়ে কষলে কষলে রসটা বের করা হচ্ছে। তেঁতুলের জুসটা বের করা হচ্ছে এখানে। কষলে কষলে একটা ঝাঁঝরিতে নিয়ে আরো রস বের করা হচ্ছে, একটু একটু পানি দিয়ে। ডিপেন্ড করে আপনার আসলে কতটুকু থিকনেস চান। যতটুকু বের হয়েছে এখন এটার সাথে মিক্স করা হবে। আম্মু আবার আসলে চেখে দেখে দিবে। 2 কাপ 1.5 দেওয়া হয়েছে সো ফার। এখন মরিচ দেওয়া হচ্ছে উঁচু উঁচু করে 1 চা চামচ। আচ্ছা, এরপর দেওয়া হচ্ছে এই যে চাট মশলা দেওয়া হচ্ছে 1 চা চামচ, আরও লাগবে হয়তো 2 চা চামচ, টেস্ট করে লাগলে আরও দেওয়া হবে। টাচ করো না প্লিজ। আর 1 চা চামচের মতো চাট মশলা দেওয়া হচ্ছে, 3 চা চামচ দেওয়া হলো। আর লাল মরিচ 1/2 চা চামচ আবার দেওয়া হচ্ছে। এটা অল ডিপেন্ড করে আসলে টেস্টের উপর। সো সুগারটা আসলে 1.5 কাপ দেওয়া হয়েছে সো ফার। এই যে হয়ে গেছে আমাদের এই টকটা, আসলে অনেক ফেমাস, কোনো জাল দেওয়ার কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। এটা আপনারা রাখতে পারবেন প্রায় 2-3 মাস ফ্রিজে ভরে, বোতলে ভরে ফ্রিজে করে রাখতে পারেন। এই ছিল আমার তেঁতুলের টকের রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।